বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এখানে আপনারা পাবেন অনুপ্রেরণামূলক ভিডিও, চলচ্চিত্র, ব্লগ এবং আরও অনেক কিছু। আর আপনি যদি নতুন নতুন কিছু খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য একদমই সঠিক চ্যানেল। তাহলে ভিডিওতে সঙ্গে থাকুন। বন্ধুরা, আগের একটি ভিডিও ছিল গত বছর দশমী নিয়ে। এবারও সেইরকম প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি দেখাব মূল দশমী ঘাটগুলো। এখন চলে এলাম বিদ্যাসাগর ঘাটে। এখানে প্রতি বছর অনেক ছোট বড় মূর্তির বিসর্জন হয়ে থাকে। এবার হয়তো কম হবে কার্নিভালো এর জন্য। তবে চলছে কাজ। এখন আমরা চলে যাব আড়ালিয়া এবং কুমারীটিলা দশমী ঘাটে। এইখানেও প্রতি বছর অনেক ছোট বড় মূর্তির বিসর্জন হয়ে থাকে। সবখানেই চলছে কাজ। পুরানো সব কিছু সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষের পথে। সব শেষে যাব আমাদের মূল দশমী ঘাটে, যেটি আমাদের বটতলা দশমী ঘাট। ওটাই হল দশমীর মূল আকর্ষণ। এইটাকেও দেখে নেওয়া যাক। Thank you.
দীর্ঘ প্রতীক্ষার তিন বছর পর এই বছর দশমী বড় ধরনের হতে চলেছে, তাই প্রস্তুতি ভীষণ তুঙ্গে। না দেখলে অনেক কিছুই মিস করবেন। এইবার হবে বিশাল কার্নিভাল মিছিল, শঙ্খধ্বনি, ডাকবাদ্য, তাই এইবারের দশমী অন্য ধরনের হবে। লাইটিংয়ের সম্ভার যা ইতিহাসকে টেক্কা দিতে যাচ্ছে। সারা রাত চলবে প্রতিমার বিসর্জন। এই বছর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন কিনা সেটাই দেখার। রাস্তা থেকে ঘাট পর্যন্ত চোখ ধাঁধানো আলোকসজ্জা থাকবে, আর শঙ্খধ্বনি, ডাকবাদ্য ইত্যাদি, যা একেবারেই নতুন কিছু। ব্যবহার করা হবে ক্রেন ও। তাছাড়া বাড়তি সুযোগ হলো তিন প্রায় 100 জন লোক ও দিন রাত কচ করবে এইখানে। হয়তো ভাবছেন কি খাবেন। খাবার নিয়ে ভাবার দরকার নেই, কারণ হাজার লোকের ভিড়, উৎসবের মেজাজ, সারা রাত মায়ের বিসর্জন চলবে। দোকান পাট না থেকে কি পারে। সম্পূর্ণ মেলার পরিবেশ থাকবে, তাই সব ধরনের খাবার পাবেন। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই পাবেন। কিন্তু সকলের সহায়তা অবশ্যই লাগবে। সকলকে আগাম শুভ বিজয়ার শুভেচ্ছা রইল। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে আপনি প্রতিবার অনেক নতুন ভিডিও পাবেন যা আপনাকে আপনার অনুপ্রেরণা এবং আপনার পছন্দের ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে। ধন্যবাদ।